মামা তুমি কি বলো তো? আমি কি মানে তুমি কোথায় ছিলে? আমি তিনবার এখানে ঘুরে গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। না ভাই, আমার হচ্ছে লঞ্চের মধ্যে আমি ঘুমাই গেছিলাম ভাই। না ঘুমাই গেছিল আর কোনো কথা, কীভাবে ঘুমাইছিলাম? না না, কালকে সারা যখন আসলাম একটা অদ্ভুত চাঁদ দেখতেছিলাম, মানে কিরকম সাথে বেকার চাঁদ এবং লাল টাইপের চাঁদ, দেখতে দেখতে অনেকক্ষণ বাতাস লাগছে, ভালো লাগছে, পরে রাত্রে এসে লক করে শুয়ে পড়ছে। এই ঘুমাই থাকলে হবে? একটা মানুষ এরকম সারাদিন খুঁজে যাবে, তোমাকে পাবে না, এটা হয় না। সেজন্য দেরি হয়ে গেছে, পরে ওই যে ক্লিনার এসে আর ঠক 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 শব্দ শুরু হয়ে গেছে, এই জন্য চলো চলো। না না, ঘটনা হচ্ছে কি ভাই, কোনো চিন্তা করো না মামা, দুজন একসাথে থাকবো, তোমার কোম্পানির নিজস্ব কেনা, কোম্পানির যত রিপ্রেজেন্টেটিভ আছে সবার জন্য একই সিস্টেম। এখানে কি থাক মামা? দুটাই আমার, আমি বলেছি আমাকে দুইটা খাট দিতে হবে। কেন ভাই, কেন তুই দুটো খাট চলে কেন? ওই যে আমি বলেছি আমার মামা আসতেছে ভাই। না অনেকদিন পরে একটা খায়ের দেখছে, তুই গাল থাকে তো কিছু মাখো। দেখো ঘরের ভিতরে কেউ নাই ভাই। না দেখো দেখো না, তোমার এই শহরে আসলাম ভাই, না বিশ্বাস লেগে হ্যাঁ দোয়া করি তুমি এইভাবে অনেক বড় হো। আচ্ছা ভালো কথা ভাই, এই যে এই তোমার এই কোম্পানিকে আমার কথা বলছিলাম তো। আরে মামা, পুরো জিনিসটা তো আমি গুজায় নিয়ে আসছি, আমাকে সিরিয়াস এখন বের করো। আরে এখন বের করো না, উত্তেজিত হওয়ার কিছু নাই। শোনো, আমার মালিকের নাম হচ্ছে দিদারুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদারুল সাহেবকে আমি বলছি যে দিদারুল সাহেব আমার মামা আসতেছে। আর দিদারুল সাহেব তো আমার উপরে হেভি কনফিডেন্স পেয়ে গেছে। আমি তাকে যে টার্গেট দেয় সব টার্গেট ফুলফিল করে দিচ্ছি। এখন আমি বলছি আমার মামা আসতেছে, আমার মামাকে নিতে হবে। আচ্ছা ভাই, না এটা বলা উচিত না, খুবই ছোট লোকের মতো কথা। তারপর তোমার আমার তো ছোট লোক বড় লোক, আর বলো না। মানে এমনি বেতন টেতন সবকিছু উপরে উঠে আছে মনে করো, যে টার্গেট থাকে তো, টার্গেট মনে করো যদি ফুলফিল করে দিতে পারি কোম্পানি খুশি হয়ে মনে করো বোনাস দিয়ে দেয়। সেই বোনাসের উপর ডিপেন্ড করে মনে করো টাকা মনে করো যোগ হয়ে থাকে। অনেকদিন পরে একটা সুসংবাদ পেয়ে গেলাম। চল্লিশ, তুমি এটা কোথায় আমারে পাঠালা? আশা ভাই না মনে করো যে আমরা মা অভিজ্ঞ যে মনে করো যে চল্লিশ চল্লিশ, হ্যাঁ তাহলে কোনো আশি হয়, মনে করো থাকা টাকা তো ফ্রি। হ্যাঁ এখন খাওয়া দাওয়া পারো সঙ্গে পাঁচ পাঁচ যদি। আরে মামা থামো না, কি এত চিন্তা করতেছ? খাওয়াও তো ফ্রি। বলো কি ভাগ্নে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মালিক তো মনে হতেছে খুবই ভালো, কি যার নাম বললা? দিদারুল। আমরা সংক্ষেপে ওনাকে দিদি ডাকি, কারণ দিল খোলা দিদারুল। ওটা তাই নাকি? আচ্ছা ভদ্রলোক রে, একটা আমার পক্ষ থেকে সুমা দিয়ে দেবার, ঠিক আছে? মানে ও ওনাকে তো সুমা দাদু তো বলো স্যার, ঠিক আছে? কিন্তু সুমা দাদার মতো লোক নেই। সুমা কি মামা, উনি বলছে যে তোমার যদি কোনো লোক থাকে তুমি খালি নিয়ে আসবা, খপ করে ঢুকাই দেবে। আচ্ছা ভাই, ভালো কথা, কি কি ধরে এটা আমাকে শিখে দিতে হবে। শোনো মামা, তেমন কিছু ধরবে না, তুমি যাবা ওনারা তুমি খুবই স্মার্টলি বসবা, ইন্টারভিউতে যা যা জিজ্ঞেস করবে ইংরেজিতে বলবে, ইংরেজিতে বলবে না বাংলায় বলবে, তুমি টুকটুক করে সব কথার উত্তর দিয়ে দেবা। শেষ হিসাব আমাদের মালিক ইন্টারভিউ নেবে, তুমি সুন্দর করে বসবা, তারপর তোমাকে ধরো হঠাৎ করে প্রশ্ন করতে পারে, বলে তো জলাতঙ্ক রোগের আবিষ্কারকের নাম কি? আপ 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 এরকম করলে কিন্তু ঝামেলা, পারলে বলবা পারি না, না পারলে বলবা পারি, আপ আপ পাপ আপ করলে কিন্তু ঝামেলা। আসলে পারি না। ওনার নাম হচ্ছে লুই পাস্তুর। কি পাস্তুর? লুই পাস্তুর। লুই পাস্তুর, এখন বলো তো মামা জলাতঙ্ক রোগ কেন হয়? ও এটা কিন্তু জানি, জলাতঙ্ক রোগ মনে করছে যে যারা জলকে ভয় পায়, যেরকম যারা সাঁতার দিতে ভয় পায়, মানে হচ্ছে জলের প্রতি যে আতঙ্ক, এখান থেকে হচ্ছে জলাতঙ্ক। হয় না মামা, এটা তোমাকে জানতে হবে, জলাতঙ্ক রোগ মানে হচ্ছে কুকুরে কামড়ায়, কুকুর যদি করে ধরে তাহলে মনে করো ওই আক্রান্ত লোক যখন পানি খেতে যায় সে পানির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পরিমাণে কুকুর দেখতে পায়,
সেই জন্য এটা আতঙ্কিত হয়, সেই জন্য এটার নাম হচ্ছে জলাতঙ্ক। বলো নাম কি? কুকুরান্ত জলাতঙ্ক। ওকে, এবার তাহলে তোমাকে দ্বিতীয় প্রশ্ন বলি, এগুলো কিন্তু আমার এক ধরনের আইকিউ প্রশ্ন। ধরো সাপে কামড়ালে রোগীকে যে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ কি দিয়ে আবিষ্কৃত হয়েছে? আমি বলবো যে দেখেন স্যার, আমি তো অজানা, আমি জানবো কিভাবে? গুড উত্তর, কিন্তু তুমি আমার কাছ থেকে জানার জন্য শুনে নাও। সাপে কাটা রোগীর সাপের ওষুধ তৈরি হয় ওই সাপের থেকে, মানে বিষ দিয়ে। বিষ দিয়ে? ও ভাইটা এখন বুঝতে পারছি, সেই জন্য তো কবি লিখছে যে বিষে বিষে ক্ষয়, মানে এই বিষ দিয়ে ওই বিষটা ক্ষয় করে ফেললো, তাই না? আমাদের দিদি সাহেব, মানে দিদারু, দিল খোলা দিদারু, যদি এই ধরনের পারফরমেন্স তোমার দেখে, তোমার তো খাপ করে নিয়ে নেবে মামা। ঠিক আছে, আমি রেডি আছি। আমার তো প্রচন্ড ভয় লাগতেছে। তো বলো দেখি, তুমি বলো, তোমাকে যে প্রশ্ন করব, কোন কোন বিষয়ে প্রশ্ন করব, তুমি বিষয়টা ঠিক করে দাও দেখি। বাচ্চু, জলাতঙ্ক বিষয়ে প্রশ্ন করতে পারো? জলাতঙ্ক? আচ্ছা বলো তো, কুকুর কামড় দিলে কটা ইঞ্জেকশন দিতে হয়? এবার বলো তো, 14টা ইঞ্জেকশন শরীরের কোন অংশে, মানে শরীরের কোন জায়গায় পুশ করতে হয়? তবে রিপ্রেজেন্টেটিভ হতে গেলে স্মার্ট লোক লাগে, যেরকম তোমার ভাগ্নে সাংঘাতিক স্মার্ট, ওকে আমার প্রথমবার দেখি পছন্দ হয়েছে। তোমাকেও ঠিক আমার প্রথম দেখাতে ভালো লেগেছে, তুমিও অনেক স্মার্ট, এবং বিশেষ করে তো প্রশ্নের যে উত্তরগুলো দিলে আমি তো মুগ্ধ হয়ে গেছি। একটা কথা আছে না, আগে হলো দর্শন দেয় পরে গুণ দিচ্ছে। কিন্তু শোনো, এই যে সবসময় এইভাবে চশমা পরে থাকলে কিন্তু চলবে না, একটা চোখের একটা ব্যাপার আছে, কিন্তু চোখ দিয়ে মানুষকে দেখবে, দেখার পর চিন্তা করবে যে ওই লোকটা কি বলতে চাচ্ছে। তোমার অনেক সময় তোমার চোখের ভাষা লুকায় রাখতে হবে, একটা প্রোডাক্ট দিতে গেলে চোখের ভাষায় অনেক কিছু অনেকে বুঝে ফেলে, এটা তোমাকে ঠিক। চশমা খোলাতে দেখি তোমার চোখের ভাষাটা দেখি তো।
মামার চেহারাটা একটু এইরকম, একটু অন্যরকম। স্যার আমার একটু চলতে একটু সমস্যা আছে স্যার, আমি একটু টেরা কিছু নেই, একটু টেরা লোককে টেরা বলতে আব্বা আমরা। এটারও একটা উপকার আছে, কারণ রিপ্রেজেন্টেটিভদের এটাও এক ধরনের ফায়দা, তুমি লড়তে পারবে। ঠিক আছে, তুমি চশমাটা পড়ো, চশমাটা পড়ো। অসুবিধা নাই, এটা হচ্ছে যে আপনার মাইগ্রেনের জন্য খুব ভালো কাজ করে আর কি। দুটো স্যাম্পল রেখে দিলাম, আর ওই আগে কোন দেনা মনে আছে নাকি? আরে ভাই আপনি হেরে আমি জেনে যাই সেনে আপনার সাথে দেখাই হয়। দেখা তো হবে ভাই, একই প্রফেশনে আমরা দুজন। তা ঠিক আছে ভাই, কিন্তু আমাদের প্রফেশন তো দূর্ণ হয়ে যাচ্ছে। ওই যে ওই যে আ ভাই তোতলা মুন্না, হ্যাঁ বেশি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। আমি কিন্তু মালিকের কাছ থেকে প্রথমে কমপ্লিট করবেন, যদি তোতলা মুন্নাকে ঠিক মতো সাইজ না করা যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। যা করব শোনো মামা, আজকে একটা খুশির দিন, খুশির দিনে মানুষ মিষ্টি খায় না, সেজন্য আমি তোমাকে আইসক্রিমের মিষ্টি খাওয়াচ্ছি, খাও। তারপর আমার একটা চাকরি দিলাম, আমি বৃষ্টি মুখ করে না, আমার কিরম জানি আপনার কথা মনে হইতেছে তুমি জানো না মামা। মামা এরকম কারণ মামা, এটা কোনো কথা মামা, বলো একটা চাকরি তুমি চেয়েছো আমি ম্যানেজ করেছি, এর জন্য কান্নাকাটি কি আছে? কাউকে আইসক্রিম খাও, আরে খাও তো আগে, তাহলে তুমি একটু খেয়ে নাও, আমি তো হাসছি, আমারটা খেয়ে নাও, না তাহলে তুমি আমারটা খাও। আচ্ছা খাচ্ছি, বাকনাস থেকে চুমা দিই, না না আমি আইসক্রিম খাবো না, দেখিনি তো আবার, না খাও। এই দেখেন খুব সুন্দর কালার করছে, এই দেখেন ভালো করছে দাদা, এইটা আপনার বাচ্চাকে দিবেন। কলমের কথা বলতেছে, আমাদের কোম্পানির নতুন কলম বের করতেছে, 3-3-1 টর্চ লাইট, লাইটার, আমার আমাদের ওই অ্যালার্জির যে নতুন একটা প্রোডাক্ট আমরা বের করেছি সেটা মার্কেটে ছাড়বো, এটার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকে একটু বেশি নিতে হবে, কারণ এটার গুণগত ব্যাপারটা বিশেষ করে ডাক্তারদের তোমাকে বোঝাতে হবে। মেইন কথা হচ্ছে
এই প্রোডাক্টটা সম্বন্ধে তোমার দরদ দিয়ে কথা বলবে, মানে প্রেম থাকতে হবে, কথাটার মধ্যে যেন একটা প্রেম থাকে, একদম এই ইনার ফিলিংস দিয়ে তুমি ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলবে, ইনিয়ে বিনিয়ে। ইনিয়ে বিনিয়ে আমি আপনাকে কখনো বলবো না যে আপনি আমার প্রোডাক্টটা সবসময় প্রেসক্রাইব করবেন। তা হতে যাবে কেন, যেগুলো ভালো প্রোডাক্ট আসে আমি তো সেগুলোর নাম লিখি। তা তো লেখেনি, আমি ফার্মেসিতে যখন যাই তখন তো দেখি, আপনি যখন আমাদের কোম্পানির প্রোডাক্টের কথা লেখেন আমাদের কি ভালো লাগে জানেন ম্যাডাম? আসলে সারাদিনে এত ডক্টর ভিজিট করতে হয়, তারপর যখন আপনার এখানে আসি একদম মনটা ভালো হয়ে যায় জানেন। আসলে আপনি ডক্টর যেমন ভালো, মানুষটাও তেমন। থ্যাংক ইউ। আমার নতুন আর একটা প্রোডাক্ট এসছে ডায়রি রিলেটেড, কালকে প্রোডাক্টটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। একসাথে থাকি একই রুমে, আমি তো নতুন জয়েন করছি, গেলে কোনো অসুবিধা হবে না। আরে এত ভাইগনে বললে হবে না ভাই বসন্তী, আপনি একটা কথা বললে কথা শোনে না, আসতে বলেন না ভাই। বসুন 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 মামু ভাই। তালুকদার অপটিক্স অ্যান্ড ড্রাগস। আমি অনেক চিন্তা করে দেখলাম জানো কি, এই যে আমরা দুজন যে একসাথে সব জায়গায় যাই না, হ্যাঁ এখন থেকে আমরা দুজন একসাথে যাবো। দুজন মানুষ একটা জায়গায় গেলে এক ধরনের ঘটনা হয়, আর সেই মানুষটা যখন একলা একলা এক জায়গায় যায় সেই মানুষটার কনফিডেন্স তো বাড়ে, আর যে ওই যে ফার্মেসিওয়ালারা ওরাও মনে করে যে না লোকটা অনেক গিয়ে, তাই চিন্তা করেছি তুমি যাবে একদিকে আমি যাবো আর কালকে ভাবছিলাম ভাই না যে এমনি তো মোটামুটি একটা টাকা পয়সা পাইতেছে, ভাবছিলাম যে তুমি আর আমি দুপুরবেলা খিচুড়ি খেতাম একটু। কি খিচুড়ি খেতাম দুপুরের খাওয়া? মামা খাওয়ার চিন্তা কেন করো, কাজের সময় খাওয়া নিয়ে বেশি চিন্তা করবা না, আগে কাজটা কমপ্লিট করবা পরে গ্যাপে টুকটাপ করে খেয়ে নেবা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি সেটা বলছি তুমি একদিকে যাবা আমি একদিকে যাবো, দুজনের মতো করে দুই দিকে নেমে পড়বো, আরে কাজ আর কাজ ভিতরে চলে আসবো। না তুমি কোন দিকে যাবো? ওই দিকে যাই আমি ঘুরে আসলাম অন্য দিকে। আরে মামা বাবার তো তুমি বুঝতেছো না কেন যে আমরা দুজনে এক জায়গায় একসাথে যাবো না, তাহলে আমাদের কনফিডেন্স লেভেল নেমে যাবে, তুমি একদিকে যাবা আমি একদিকে যাবো, ঠিক আছে মামা? তুমি কাল কোন দিকে যাবো? ভাই
নতুন রিপ্রেজেন্টেটিভটা মুড়ি খেতে চান? জি ভালো আছেন? জি আসলে ভালো আছি। এখানে বসে কি করতেছেন? আমি তো শহর চিনি না, সেই জন্য এখানে একা একা বসে আছি। আমার বাড়ি তো আমার আসলে বাড়ি হলো ওই আপনার ইয়েতে। ভাই এখানে তো কোনো ভালো মানুষ বসে না। আমি আপনার ব্যাংকে দিচ্ছি মানে আপনি আপনার অসুবিধা নেই অন্য কারণে আর কি বলছিলাম যে মানে আপনার সাথে কি একটু মানে মানে আপনার সাথে এত যাই এত কথা হয় বলছিলাম একটু যদি খেতে পারতাম মানে লাঞ্চ আমরা কি দুজনে একসঙ্গে লাঞ্চ করতে পারি? বরিশালে খুব ভালো মাছ পাওয়া যায়, ওই কীর্তনখোলা নদীতে পোমা মাছ রামসস মাছ যদি একটু লাঞ্চ করতেন খুব ভালো লাগতো। আমার কোম্পানির বস আসছে স্যার, আমার মামানা স্যার ছেড়ে দেন। আপনারা এইভাবে রাস্তাঘাটে যদি মারামারি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তো এগুলো কি করতেছেন আপনারা? আমি ছাড়তে পারবো না। না না ঠিক, আপনার কথা ঠিক, আপনার কথা আমি অস্বীকার করছি না। আপনি আমার উপরে বিশ্বাস করে আমার জিম্মায় আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কোম্পানির লোক আপনি আসছেন ওনাকে আপনি জিম্মায় নিয়ে যান একটা মুস্তাকে দিয়ে। এই সেন্ট্রি কে আছে? কোন বিষয়?
না হয়েছে কি মামা, মানে কীভাবে যে বলবো মামা, মানে একটা বিষয় মামা। কোন বিষয়? বিষয়টা যে মামা তোমাকে কীভাবে বলি, মানে মানে একজনের প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে, কিন্তু সেই আকর্ষণটা না মানে আমি অনুভব করতে পারছি। তিনিও আমাকে পুরো জিনিসটা বলেছেন, কিন্তু আমি আমার মনের কথাটা ওনাকে ওইভাবে খুলে বলতে পারছি না। মানে আমি একটা ইনডিসিশনের মধ্যে পড়েছি মামা, তুমি যদি আমাকে একটু হেল্প করো মামা। আমি এদিক ধরে দেবেন না, কালো দাগ পড়ে যেত কিন্তু মালটা বেরোতো না, ঠিক আছে। এখন কি হলো, জায়গা মতো চাপ দিয়ে ঠাস করে বের করে দিলাম। এটা হচ্ছে একটা ইঙ্গিত আকারে বললাম, তোমার মনের ভিতর যে কথাটা আছে সেটা তুমি চাপ দিয়ে মানুষকে প্রকাশ করে বের করে দাও বরণের মতো। যদি সেটা না করো তাহলে কিন্তু মনের ভিতরে একদম আটকে থাকবে ওই বরণের মতো কালো দাগ হয়ে। কি বুঝাতে পারছি আমি, কি বলতে চাচ্ছি তোমাকে? একটু একটু বুঝতে পারছি। তুমি তোমার কথাটাকে বলবা, এই যে পাহাড়টা হারে আগ্নেয়গিরি হয় না, অনেক কিছু বলতে পারানোর জন্য ভিতরে একদম ফুপায় ফুপায় উঠে, ফুপায় ফুপায় উঠে ঠাস করে একদম লাভা বেরিয়ে যায় এবং জনসাধারণের ক্ষতি করে। যে কোনো জিনিস চেপে রাখা হচ্ছে ক্ষতিকর। ভাগনা, তুমি একটা কাজ করবা, মেয়েটার সামনে যাবা, যাওয়ার সময় একটা গিফট নিলে ভালো হয়। জি গিফট, ওই যে গ্রাম ভাষায় একটা কথা আছে না, যে এমনি আসলে খুশি হই তারপর কাঁঠাল নিয়ে এসে, মানে কাঁঠাল নিয়ে যায় মানে কাঁঠাল নিয়ে আরও খুশি হয়, ঠিক সেরকম তুমি খুশি একটা কিছু গিফট নিয়ে গেলা, যে মেয়েটার দিক তাকে মিটি মিটি করে হেসে হলো, দেখেন আই লাভ ইউ, ঠিক আছে। কি বলবো, না না একটু জিপটা ঠিকই, আই লাভ ইউ। জিপ তো অটো আছে। ও তাহলে তো হয়ে গেল, হ্যাঁ তো ঠিক আছে। তাহলে জিনিসটা কি করবা, একদম বরুণের মতো বের করে দেবা, ঠিক আছে না? গিয়ে বলবো যে যা সুন্দর করে একটা গিফট দিয়ে বলবা আই লাভ ইউ, ঠিক আছে। আই লাভ ইউ। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? কেমন আছি কই গেলাম, কি জার্মানির মকটা আপনি কই কইলেন দিলেন তো না, রাগ হয়েছেন পরস্তা। আচ্ছা একটা কথা আপনি বোঝার চেষ্টা করেন, এই যে আমরা রিপ্রেজেন্টেটিভ আপনাদের যে জিনিসপত্র দিই, যেমন মগ দিই, ফুলদানি দিই, তারপর মনে করেন পেপার ওয়েট দিই, তারপর মনে করেন যে মাঝে মাঝে কলম দিই, এই আমরা যে জিনিসপত্র দিই তাকে আমরা নিজেরা দিই, সব তো কোম্পানির মাল আপনাদের দিই। দাদা কইছেন ঠিক, তবে আপনার হতাশ হওয়ার কিছু নেই, আজকে আমি আপনার নিজের থেকে কিছু দেব। এদিকে আসেন, আরে আসেন, হাতটা বাড়া। দাদা শোনে শোনে দাদা, আপনি এত ডাক্তার থাকতে খালি ওনারে ভিজিট করেন কেন? দাদা এত পর্যন্ত হবে না দাদা, তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট লিখছেন তো না ম্যাডাম? হ্যাঁ লিখছি তো। হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি, ফার্মেসিতে যখন যাই তখন সবসময় আপনার হাতে লাগা দেখি, অনেক প্রোডাক্টের নাম লেখেন আপনারা। ম্যাডাম ভাইয়া মানে এটা আসলে আপনার জন্য। থ্যাংকস। আপনাদের আগের জিনিসগুলো এখনো আছে? আপনার মেট্রিক কোন ইয়ারে? কেন না এমনি মানে মনে হচ্ছে আপনার আমাদের বয়সের ছোট ইয়ার কেন বলো তো? না 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 বেশিক্ষণ লাগবে না শোনা। আরে না তুমি চলে এসো, আমি তোমার সাথেই চলে যাবো। আজকে তেমন খুব একটা ভিড় নেই, তুমি চলে এসো, আমি তোমার সাথে চলে যাব। লক্ষ্মী সোনা রাগ করে না, ঠিক আছে বাই। ও হ্যাঁ বলুন, সরি। কে ফোন করেছিল ম্যাডাম? কেন আমার হাজবেন্ড।
আমার হাজব্যান্ড ফোনটা রাখার পর আমার কি মনে হলো জানো মামা? কি ফোনটা রাখার পর মনে হলো, মনে হলো একটা পাথর এসে আমার সেবা দিয়ে গেল। চৈত্র মাসে ফাটা মাঠ দেখছো না বাবা? ফাটা মাঠের মতো একটা জায়গায় মনে হলো আমি আস্তে 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 করে ঢুকে যাচ্ছি রে বাবা। না পর দেখি কষ্ট রে বাবা। আরে আরে এই ভাগ্নের তোমারে বোঝায় বলতে পারবে আর মনে না প্লিজ। একটা কথা বলি ভাগ্না, কবিগুরু একটা কবিতা লিখছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো রে। আসলে দুনিয়াতে একলাই চলতে হয়, এই যে এক একজন মানুষ এক এক রকম চেহারা, এক একজন মানুষ এক একটা দ্বীপের মতো। এই যে দেখো আকাশের লক্ষ্য তারা চান কিন্তু একটাই রে, ঠিক সেরকম প্রতিটা মানুষ একা একা, একটা তারার সাথে আর একটা তারা মিললে কোনো তারা বড় কোনো তারা ছোট, একা একাই থাকতে হবে। ঠিকই বলেছো মামা, মেরিলিন মনরোর একটা ছবি দেখেছিলাম রয় নগরীর নিয়ে। হ্যাঁ আসলে এই জগতে যা কিছু হয় সবই নারীকে নিয়েই হয়। এই দাঁড়াও 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 দাঁড়াও, একটা ভালো কথা মনে করে দিয়েছো ভাগ্নে, রয় নগরীর কথা বললা না? রয় নগরী কিন্তু প্রতিশোধের একটা ব্যাপার আছে, এটা তুমি মাথায় রাখবা। এই ট্রয় নগরী যেরকম প্রতিশোধ নিচ্ছে না, আমাদের প্রতিশোধ নিতে হবে। সে যত বড় ডাক্তার হোক সে তো কারো মন ভাঙতে পারে না, সে যত বড় বিবাহিত লোক হোক। পেয়ে গেছি আমাদের সারা সারা ডিডি স্যার, ডিডি স্যারের কিরকম পাওয়ার দেখলা না, থানার থেকে আমাদের ধরে নিয়ে আসলো। সে ডিডি স্যারের কাছে কালকে আমরা যাবো, সে সততার সঙ্গে বলবো ডিডি স্যার আমরা এটা হয়েছে আমাদের বাসার একটা মেয়েকে আমরা পছন্দ করছি তার সাথে বিয়ে দেন। আমার বিশ্বাস আমাদের ডিডি স্যার এমনই ভালো লোক, সে তুলে নিয়ে এসে মেয়েটাকে যে স্টার্ট বলবো থেরেট দেবো, তুলে নিয়ে এসে ওই জয়নগরের মতো একদম তুলে নিয়ে চলে আসবো আমরা। তুমি কান্দো না ভাগ্না, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, কান্দবা না, তুই চোখ মোছো চোখ মোছো, কর প্রতিজ্ঞা, চলো কালকে আমরা ডিডি স্যারের কাছে যাই, ঠিক আছে? প্রেম যে করে সে কখনো ভয় পায় না, আর তুমি তো মানে ইশক প্রেম মোহাব্বত তুমি সাচ্চা প্রেমিক। আমি বুঝতে পাচ্ছি না একটা জিনিস, যে মেয়েটা তোমার সাথে এরকম কি, মেয়েটা কি মানে তোমাকে পাত্তা দিচ্ছে না বা পাত্তা দেয় না? খালি নাকি হাসে, হাসে যখন হাসিটা কিরকম কিরকম ভাবে হাসে বলতো না? খিলখিল করে, খিলখিল করে হাসে না, একটু মুচকি মুচকি হাসে, মিটি মিটি মুচকি মুচকি। আরে কি বলো, হ্যাঁ তোমাকে যদি সেই মেয়ে কখনো আঘাত দেয় বা তুই প্রেম অস্বীকার করে, আমি আমি আছি। আরে আমি তোমার ভাবি, তোমার ভাবিকে যে আমি বিয়ে করেছি, হ্যাঁ রাত দুটোর সময় তার বাসা থেকে তুলে নিয়ে এসে লুঙ্গি পরা উপরে শুধু একটা গাউন পরা আমি কাজে ডেকে এনে রাত দুটোর সময় ওকে বিয়ে করেছি। তোমরা আমার স্টাফ, তোমাদেরকে সব কিছু দেখার দায়িত্ব আমার। তোমার প্রেমের কথা বলেছো, প্রেমে আমি বিশ্বাস করো, প্রেমের কথা শুনলে আমি আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। শোনো, ওষুধের এক্সপায়ার ডেট থাকতে পারে কিন্তু প্রেমের কখনো এক্সপায়ার ডেট নাই, এই কথাটা তুমি মনে রাখবা, সবসময় মনে রাখবা। তুমি যাও, আমি আছি তোমাদের পেছনে, ওই মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে তোমার সাথে আমি বিয়ে দেব, আমি আছি তোমার সাথে, যাও। খুব খুশি হলাম স্যার, মানে আপনি আমাদের যেরকম এখানকার মুরব্বী মানে অফিসের আপনি বড় ভাইয়ের মতো। আপনি আসলে দিদি, মানে আপনার নাম তো দিদারুল, দিলখোলা দিদারুল। আসি স্যার, যাও। আপনাকে একটা কথা বলি, আপনার সাথে কিন্তু কখনো আমি যোগাযোগ করি নাই, আপনি এখানে আসছি চলে গেছি আপনার জন্য, এই ছেলেটা কি করে নাই কি করে না আপনি আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে একটা কথা বলি, এই ছেলেটাকে, এই ছেলেটাকে আমি ছেলের মতো দেখি, আমার বাবার মতো দেখি, আমার বন্ধুর মতো দেখি। শুনেন, আপনার সঙ্গে কথা বললে আমার শেষ হবে না, আমি
বলতে পারতেছি না। আপনি শান্ত হয়ে বসুন। না না, এখানে শান্ত করার ব্যাপার নাই। আমাদের দুজনের মন খুবই অশান্ত, আমরা অশান্ত অবস্থায় আছি। আপনি জানেন আর কথা বলতে পারতেছি না। এই যে আমাদের মুন্না, মুন্না কিন্তু আমার কাছে অন্যান্য মুন্না, ও আমার কাছে নান্য মুন্না। এই নান্য মুন্নার মন যখন অসুস্থ হয়ে যায় তখন আমার ভালো লাগে না। আপনি জানেন না, আপনি জানেন না যে ও আপনি কতদিন লাভ করে। আপনি জানেন ও আপনাকে যতদিন লাভ করে, এই লাভটা কেউ কখনো করতে পারবে না। ও আপনার জন্য কি না করেছে, ও আপনার কথা শুনেছে, অন্যান্য না থেকে যে আপনার কথা শুনেছে, ও আপনার প্রেমে পড়েছে। যেদিন আপনাকে বলতে আসবে যে ও আপনাকে লাভ ইউ, সেদিন আপনার শুনলো যে আপনি নাকি একটা বিবাহিত। কষ্ট পেল, আত্মহত্যা করবে এরকম চিন্তা ভাবনা করলাম। বললাম না, পৃথিবীতে বিয়ের পরও মানুষের বিয়ে হয়, তুমি এগিয়ে যাও। আপনাকে একটা ভালোই ভালোই কথা বলি, ঠান্ডা মাথায় আপনি শোনেন, এই শহরে কিন্তু আমাদের কিন্তু ক্ষমতা আছে। ক্ষমতার জন্য আমরা যা কিছু তাই করতে পারি, ইচ্ছু করলে আপনাকে জোর করে তুলে নিয়ে ওর সঙ্গে বিয়ে দিতে পারি। হোক আপনার বাচ্চা থাক, আপনার যদি বাচ্চা থাকে, আপনি শ্বশুর শাশুড়ি যাই থাকে, ওই বাসা থেকে তুলে নিয়ে আমরা আমরা আপনার আপনাকে বলছিলাম না তার কথা, এই সেই নারী যে আমার মনে দেখা দিয়েছে, যে ভালোবাসার চোখে তাকে এখন চোখ সরিয়ে নিচ্ছে, এই সেই পাশানি, এই সেই মুখ পোড়া। না না, মুখ পোড়া না, মুখ সুন্দর, মুখ সুন্দর আছে, এই সেই নারী। আমি বলছিলাম না স্যার, ও সরি স্যার, আর আমি বলছিলাম না একটা মেয়েদের তুলে আনা লাগবে স্যার। তাই বলেন, তাই বলেন স্যার, আপনার মধ্যে পাওয়ার, আপনার মধ্যে ক্ষমতা স্যার, মনে আসছে আপনি বলছিলেন না আপনি কোন মিশ্রে তুলে Great mistake.